Venture Property Solutions, discovering lifestyles. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ভেঞ্চার প্রপার্টি সলিউশনস। আজকে আপনাদেরকে যে ফ্ল্যাটটি ঘুরে দেখাবো, এটি 1580 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট, আর এই ফ্ল্যাটের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর লালমাটিয়াতে, লালমাটিয়ার এফ ব্লকে। আর এই ফ্ল্যাটটিতে রয়েছে 3টি বেডরুম, 3টি বাথরুম এবং 3টি বারান্দা, রয়েছে ন্যাচারাল গ্যাস এবং পার্কিংয়ের সুবিধা। আর এই চমৎকার ফ্ল্যাটটি ঘুরে দেখতে আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আছি অ্যাপার্টমেন্টের লিভিং স্পেসটিতে। আমরা দেখছি যে লিভিং স্পেসটিতে বেশ বড় করে একটা ভয়েড রয়েছে, আর ভিডিওটা আমরা সন্ধ্যাবেলা করছি কারণ আমরা বুঝতে পারছি যে চারদিকে মোটামুটি অন্ধকার হয়ে গেছে অলরেডি। আর লিভিং স্পেসটি কিন্তু যথেষ্ট বড়, এখানে আসবাবপত্র একটু বেশি থাকার কারণে যদি একটু ছোট মনে হচ্ছে, বাট এটি যথেষ্ট স্পেশাস একটি জায়গা। এখানে আপনি খুব চমৎকারভাবেই সি শেপ করে সোফা রেখে মিডিয়া ওয়াল দিয়ে আপনার লিভিং স্পেসটিকে খুব চমৎকারভাবে সাজাতে পারেন। লিভিং স্পেসের পাশে রয়েছে ডাইনিংটি, আর অ্যাজ ইউজুয়াল ডাইনিংটিও কিন্তু বেশ বড় সাইজের। এখানে ডাইনিংয়ের মধ্যে রেফ্রিজারেটর, ফ্রিজ, ওভেন এবং ডাইনিং টেবিলটা রাখার পরেও কিন্তু পর্যাপ্ত মুভেবল স্পেস রয়েছে আমরা দেখছি। আর যে ভয়েডটা আমরা লিভিং স্পেস থেকে দেখতে পেলাম, সেই ভয়েডটাই কিন্তু ডাইনিংয়ের মধ্যে অ্যাকোমোডেট করা গেছে, এবং এখান থেকে আপনার পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস এই অ্যাপার্টমেন্টটিতে আসবে। আর এপাশে একটা বেডরুম রয়েছে, এটা হচ্ছে চাইল্ড বেড, আর চাইল্ড বেডরুমটাও কিন্তু যথেষ্ট বড়। এখানে একটা কিং সাইজ বেড রয়েছে, একটা আলমিরা রয়েছে এবং একটা কম্পিউটার টেবিল আমরা দেখতে পাচ্ছি, সাথে অ্যাটাচ বাথরুম তো রয়েছে। এই বাথরুমটা যথেষ্ট স্পেশাস, প্রত্যেকটা বাথরুমে এখানে মডার্ন ডিজাইনে করা, ড্রাই এবং ওয়েট পার্টটা যাতে আলাদা থাকে, শাওয়ার এনক্লোজারের ব্যবস্থা রয়েছে, প্রোভিশন রয়েছে, ব্যবস্থাটা আপনারা করে নিতে হবে। এই ফ্ল্যাটটা নয়তলা বিল্ডিংয়ের সাততলাতে অবস্থিত, আর সাততলা হওয়ার কারণে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আপনি সবসময় পাবেন, অ্যাটলিস্ট ডে লাইট আপনাকে লাইটের ব্যবহার করতে হবে না। আর ফ্ল্যাটে তিন দিকেই কিন্তু ভয়েড রয়েছে, যদিও এটা রোড সাইডের অ্যাপার্টমেন্ট না, কিন্তু ভয়েড থাকার কারণে এবং পাশের বিল্ডিংগুলো ছোট হওয়ার কারণে এই অ্যাপার্টমেন্টটা সবসময় এনলাইটেন থাকে। যেরকম আমরা দেখতে পাচ্ছি যে তার ঠিক পাশের যে বিল্ডিংটা, এটা কিন্তু ছয়তলা একটা বিল্ডিং, যার ছাদটা শেষ হয়ে গেছে ওইখানেই, এবং এই বিল্ডিংয়ের সাথে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা ফাঁকা রেখে করা হয়েছে, এবং এই পাশটা থেকে রোড সাইডটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে গেস্ট বেডরুম, গেস্ট বেডরুমের সাথে একটা বারান্দা রয়েছে। আর বিল্ডিংটা হ্যান্ডওভার করা হয়েছে 2018-তে, দ্যাট মিন্স 5 বছর হয়েছে অনলি ব্যবহার করা হচ্ছে। এখানে ন্যাচারাল গ্যাসের সুবিধা রয়েছে, পার্কিং তো থাকছেই, আর 1580 স্কোয়ার ফিটের ফ্ল্যাট হিসেবে কিন্তু যথেষ্ট বড়। আর এখানে যে কিচেনটা আছে, কিচেনটা কিন্তু ওপেন প্যাটার্নে করা, এখানে সি শেপের একটা প্ল্যাটফর্ম করা হয়েছে, আর আপার পার্টে এবং লোয়ার পার্টে স্লাইটলি কিছু ক্যাবিনেটস করা হয়েছে, যেগুলো আপনি চাইলে রাখতে পারেন অথবা নিজের মতো নতুনভাবে করে নিতে পারেন। এবং কিচেনের বাহিরে একটা বারান্দা রয়েছে, যেখানে ডাউনওয়াশের প্রোভিশনটা করা আছে। আর চাইল্ড বেড এবং মাস্টার বেডে যে বাথরুমগুলো রয়েছে, এখানে গিজারের প্রোভিশন রয়েছে, কিচেনে গিজারের প্রোভিশন রয়েছে, আর এসির প্রোভিশন রয়েছে প্রত্যেকটা বেডরুমে এবং লিভিং রুমটাতে। এই জায়গাটা ডাইনিংয়ের সাথে, যেহেতু কিচেনটা ওপেন থাকার কারণে কিন্তু ডাইনিং স্পেসটা বেসিক্যালি এমনিতে একটু বড়, তারপর আরও একটু বড় দেখা যায়, ওপেন মনে হয়। কিচেন এবং ডাইনিংয়ের পাশটাতে এখানে রয়েছে কমন ওয়াশরুম এবং সাথে কমন ওয়াশ বেসিনের প্রোভিশন। আর এটা হচ্ছে মাস্টার বেডরুম, আমরা দেখছি যে মাস্টার বেডরুমটি কিন্তু পর্যাপ্ত পরিমাণ স্পেশাস। আর এখানে ম্যাক্সিমাম ফার্নিচারগুলোই, আগের যে ফার্নিচার সেই ফার্নিচারগুলো কোনো ক্যাবিনেটস কোনো বেডরুমেই করা নাই, বাট
বেডরুমগুলোতে ক্যাবিনেটসের প্রোভিশন রয়েছে, আপনি চাইলে নতুন করে এখানে ক্যাবিনেটস করে নিতে পারেন। আর পুরো ফ্ল্যাটটা শুধুমাত্র লবিতে কানেক্টেড, তাছাড়া তিন দিকেই কিন্তু পর্যাপ্ত পরিমাণ ভয়েড রেখে এই পাশের যে জায়গাটা এটা কিন্তু দক্ষিণ এবং পশ্চিমের একটা কর্নার। পাশের যে বিল্ডিংগুলো এগুলো কিন্তু বেশ খানিকটা দূরে, যেখান থেকে ওটা চারতলা বিল্ডিং, তার পাশেরটা রয়েছে ছয়তলা বিল্ডিং, এবং এখানে যে ভয়েডটা রয়েছে এটা অলমোস্ট 50-60 ফিটের মতো একটা জায়গা, যেখান দিয়ে যথেষ্ট পরিমাণ লাইট এবং এয়ার আপনার এই ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করছে। আর এই যে বারান্দাটাতে আমরা দাঁড়িয়ে আছি, এই বারান্দাটা কিন্তু যথেষ্ট বড়, এটা 10 ফিট/6 ফিট সাইজের একটা বারান্দা। প্রত্যেকটা বেডরুমে এই ক্যাবিনেটসের প্রোভিশন রয়েছে, আপনি চাইলে নিজের মতো করে ক্যাবিনেটস করে ইন্টেরিয়র করে সাজিয়ে নিতে পারেন। আর মাস্টার বাথরুমে বাথটাব ব্যবহার করা হয়েছে, এবং প্রত্যেকটা বাথরুমে স্কোয়ার শেপড, যে কারণে আপনি পর্যাপ্ত পরিমাণ মুভেবল স্পেস প্রত্যেকটা বাথরুমে পাবেন। আর 2018 থেকে ব্যবহার হচ্ছে, সেক্ষেত্রে আপনি চাইলে কমোড বা কম্বি ক্লোজেট যেগুলো আছে সেগুলো আপনি চেঞ্জ করে নিতে পারেন। আর আমরা এতক্ষণ দেখছিলাম লালমাটিয়া এফ ব্লকে 1580 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট, যার মধ্যে রয়েছে 3টি বেডরুম, 3টি বাথরুম এবং 3টি বারান্দা, লিভিং ডাইনিং সম্পূর্ণ সেপারেট, ফিচার ফিটিংসও খুবই ভালো মানের, 24x24 মিরর পলিশ টাইলস ব্যবহার করা হয়েছে। আর এই বিল্ডিংয়ে প্রতিটা ফ্লোরে 3টা করে ইউনিট অ্যাভেলেবেল আছে, যার জন্য 2টা লিফট ব্যবহার করা হয়েছে এবং 1টা লিফট সবসময়ই চালু থাকে 24/7। স্টেয়ার রয়েছে 2টি, একটা ইমার্জেন্সি স্টেয়ার এবং আরেকটা হচ্ছে মেইন স্টেয়ার। লবিটাও যথেষ্ট স্পেশিয়াস। আর বাকি সকল বিষয়গুলো যদি আপনি জানতে চান তাহলে সরাসরি ভিজিট করুন এই ফ্ল্যাটটি। আর সরাসরি ভিজিট করতে হলে আমার স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের অফিস ভিজিট করতে পারেন সরাসরি। আমাদের অফিসের অ্যাড্রেস, প্রপার্টি প্রাইস এবং সকল বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সে থাকবে, কাইন্ডলি সেখান থেকে একটু চেক করে নেবেন। আর ধন্যবাদ পুরো ভিডিওটি সময় নিয়ে দেখার জন্য এবং ভেঞ্চার প্রপার্টি সলিউশনসের সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্রপার্টি নিয়ে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।